ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমাদের হাতে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে আমার কাছে একটা স্পেশাল ডে, দেখেই বুঝতে পেরেছো ক্যাপশন আর থাম্বনেল দেখে। একদম ঠিক, আজকে আমার এই সোনা পাখির জন্মদিন। তোমরা সবাইকে আশীর্বাদ করো, ঠিক আছে? আজকে একটা ছোটো ছোটো ব্লগ বানাবো, সেরকম কোনো আয়োজন হচ্ছে না, তোমার ব্লগের মাধ্যমে সব কিছুই দেখতে পাবে। জাস্ট ঘরোয়া লোকজন আর ওর দুটো বান্ধবী আসছে, আর আমার ভাই, মা বাবা আসতে পারবে না, মায়ের একটু বয়স হয়েছে তো শরীরটা ভালো নেই। উইশ 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 উইশ, মোবাইলে সকাল থেকে উইশ এসেই যাচ্ছে, ঠিক আছে? আর ওদিকে সকালের খাবার একদম, মানে দুপুরের খাবার আর কি, একদম মানে কী বলবো, নর্মাল, একদম সাদা মাটা। বাট রাতের দিকে মেনুটা ভালো আছে, তো সব কিছু দেখতে হলে এখনই যদি বলছি তাহলে তোমরা আর দেখবে না ভিডিও, জানি তো সাসপেন্সে রয়েছে। আর চলো এক একে কী করছে কী বৃত্তান্ত সব কিছু জানতে পারবে, ব্লগটির সাথে জুড়ে থাকো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি, কাম অন লেটস স্টার্ট। তো এই দেখো বন্ধুরা, আমি বিছানার চাদর ফাদর আজকে চেঞ্জ করে নিয়েছি। আমার খাটটা যেহেতু ছোটো, ওই জন্য এখানে সব কিছু রাখতে হলো, কিছু করবার নেই। আর এখানে সমস্ত কিছু বিছানায় নতুন একটা চাদর পেতেছি, এই সরি পেতেছি, মেয়ের বার্থডে বলে কথা। আর জানলাটা খুলে দিয়েছি, হুড়ুর করে হাওয়া আসছে, ভীষণ ভালো লাগছে। আজকে ঠান্ডাও অতটা নেই, ঠিক আছে? এই দেখো ভালো আছে বিছানার চাদর পাতাটা, তোমরা কমেন্টে বলবে। হ্যাঁ, আর চাদরটা কেমন হয়েছে সেটাও বলবে। এটা একদম নতুন চাদর পেতেছি আজকে, পুজোর সময় কিনেছিলাম পাতবো বলে, বাট পুজোতে পাতা হয়নি, তো আজকেই ভাবলাম যে পাতি, তাই আজকেই পাতলাম। ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটি। বন্ধুরা এখানে পায়েস চেপে গেছে ইন্ডাকশানে, আর যে পায়েস বানাচ্ছে তাকেও একবার দেখে নাও। হাই করো, তোমার ভাইজির বার্থডে উপলক্ষে আমার বন্ধুদেরকে কিছু বলবে? সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি, আর ভাইজিকে বলবো শুভ জন্মদিন। ওর প্রত্যেকটা জন্মদিন যেন খুব ভালো কাটে, ও যেন খুব ভালো মানুষ হয়। তো বন্ধুরা দেখো ডিমের চপ হচ্ছে, ওর জন্য প্রিপারেশন নিচ্ছে, তো দেখতে থাকো কীভাবে হচ্ছে। এই দেখো বন্ধুরা আমাদের রাধাকৃষ্ণ। আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন, ওই জন্য সব ঠাকুরকে মালা দিয়ে পুজো দেওয়া হয়েছে। এই দেখো গোপু সোনা, এই দেখো ভোলে বাবা, এই দেখো শ্রী শ্রী ঠাকুর, দেখেছো কী সুন্দর সাজানো হয়েছে সিংহাসনটা। এটা যদিও আগে থেকে সাজানো ছিল, এখনও আমার ঘরের পুজো দেওয়া হয়নি, আমার ঘরের পুজো দেব। আর এটা আমাদের বড় ঘরের ঠাকুর, তোমরা চেনো, যারা আমাকে নিয়মিত ফলো করো তারা অবশ্যই চিনে থাকবে, তো ঠিক আছে। এ দেখো বন্ধুরা ভাটি রেডি হয়ে গেছে, আর এই যে রান্নার লোক মাথায় কালার করে, এদিকে ঘোরো, এদিকে ঘোরো না, এদিকে যে রান্নার লোক মাথায় কালার করে দাঁড়িয়ে রয়েছে। আর এই যে দাদা চা খাচ্ছে, বদ্দাদা কিছু বলবে? বদ্দাদা সবাই এখন ঘুমতে করেছে, দেখি বদ্দাদা সবাই তো ঘুম থেকে উঠে, বদ্দাদা এখন ঘুমিয়ে ঘুমই কাটেনি, চা নিয়ে বসেছে। দেখো তো বন্ধুরা এখন রাতের রান্নার জন্য ভাটি জ্বালানো হয়ে গেল, এখন কড়াই চেপে যাবে। তো এই যে কড়াই বসে গেল, ঠিক আছে? আমার ননদ প্রণাম করছে। হ্যাঁ, এটা এটা দরকার, যারা রান্না করে তারা সবাই এভাবে, আমিও যখন রান্না করি যখন তখন তখন আমি এভাবে প্রণাম করে নিই। তো দেখো দেখতে থাকো, আর আমি এখনও চান হয়নি, চান করবো, এদিকে সমস্ত জোগাড় জানতি করা আছে। বন্ধুরা এই দেখো এবার আমি আমার ঘরে পুজোটা দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন, ওই জন্য সব ঠাকুরকে মালা না দিতে পারলেও মাকে দিয়েছি, আর ওইদিকে আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে দিয়েছি। আশীর্বাদ করবো, কিচ্ছু হবে না, যাও। তারপরে কে আছে? আশীর্বাদ হবে যখন খালি
পুরো লাইটটা জ্বালা তোর ভিডিওটা ভালো আসছে না। হ্যাঁ এতক্ষণ পর ঠিক হলো, লাইটটা অফ করা ছিল। এবার ছোট পিসি আসছে, আচ্ছা মেজো পিসি বা ছোট পিসি এদিকে তাকো। ছোটদি ভাই একবার শোনো, হাতে ক্লিক করো, ক্লিক এদিকে পদ্মা দা ওই মাথা থেকে টেনে নে। তো বন্ধুরা ফাইনালি আমি এখন ক্যামেরার সামনে এলাম, এতক্ষণ ধরে আসতে পারিনি। তো দেখতেই পাচ্ছি বার্থডে গার্লকে খেতে বসেছি, আমরা সবাই খেতে বসে পড়েছি, বুড়ো আছে, আমার ছোটো ননদ আছে, বার্থডে গার্ল আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট, তোমরা দেখলে এখন বাজে 3:30 মতো বেজে গেছে। ওদিকে আমার ননদ রান্নারও প্রস্তুতি করছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার মেয়ের তো অসহ্য হচ্ছে না, বলছে মা বন্ধুদেরকে দেখাও আমি কী কী গিফট পেলাম। আপাতত এখন আবার বিকেলে আছে, তো যাই হোক চলো এখন আপাতত দেখে নাও কী কী গিফট পেয়েছে। দেখ বলো, এটা আমার তরফ দিয়ে সোনু মনু, তোমরা দেখেছো সেই সারপ্রাইজ ভিডিওটা, সবাই জানে এটা সোনু মনু বাবা, এটা বাবার তরফ থেকে। এই ঘড়িটা ওর দাদা দিয়েছে, বদদাদা। আর এটা দিয়েছে আমার ছোট পিসি, ছোট পিসি নিনি দেখো কি আছে, আনবক্সিং হচ্ছে আপু তার জন্য। বাট পছন্দ হয়েছে তো গিফটগুলো? এখনও আরও গিফট আছে, সেগুলো আবার সেকেন্ড পার্টে তোমাদের দেখাবো, তুই খোল তারপরে। হয়নি পাচ্ছিস না, যাও উড়ে যাবে, উড়ে যাবে। কেমন হলো গন্ধটা, দারুণ। কি ডিওটার নাম, ওই যে পড়ে গেল আচ্ছা ঠিক আছে। তো বলো দেখিয়ে দাও ডিও, ডিও দিয়েছে ঠিক আছে। তো বন্ধু আর হ্যাঁ টাকা পেয়েছে, ওর বড় পিসি ওকে 500 টাকা দিয়েছে আপাতত এই গিফট। আবার যদি যখন পরে আবার সবাই দেবে তখন আবার তোমাদের সাথে পার্ট টুতে শেয়ার করব, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখানেই বলে দিচ্ছি ভিডিওটি পার্ট ওয়ান আপাতত এইটুকু, ঠিক আছে। কেন ভিডিও অনেক বড় হয়ে যাবে, পুরো দিতে গেলে মানে আপ টু 30 মিনিট বা 1 আওয়ার মানে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। ওই জন্য আমি ভিডিওটা এখানেই পার্ট ওয়ানটা শেষ করছি। তো তারপর মানে কেক কাটা, কেক আনা সমস্ত কিছু আবার পার্ট টুতে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমার চ্যানেলের সাথে চোখ রাখো, সাবস্ক্রাইব করো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আর কি বলবো, দেখতে থাকো পার্ট টু খুব শীঘ্রই আসছে। আর পার্ট ওয়ানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো চলো টাটা, মামা টাটা করে দাও।